বাংলাদেশ থেকে আমেরিকায় যে পার্মানেন্টভাবে মুসলিমদের বসবাস কি জায়েজ, নাগরিকত্ব নেওয়া কি জায়েজ, এই প্রশ্নগুলি করে যদি আমল করেন তাহলে তো ভালো, আর যদি আমল না করেন তাহলে শুধু শুধু প্রশ্ন করে লাভ নেই। কারণ এইরকম প্রশ্ন বহুবার করেছেন আর করছেন, উত্তর দিচ্ছি। এর উপর আমার বিস্তারিত লেকচার আছে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহের কিতাব থেকে, এবং আরও আলোচনাতে শেখ সালেহুল ফজল হাফেজাহুল্লাহ তাআলা তার আলোচনাগুলি, যেসব আলোচনার খোলাসা হচ্ছে যে আপনি স্থায়ী যাচ্ছেন না অস্থায়ী। যদি অস্থায়ী হয় তো অস্থায়ী মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে, কাফের দেশে সফর করার বেশ কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে সফর করুন আপনি, প্রয়োজন আছে সফরের, বিনা প্রয়োজনে না, হ্যাঁ বিনোদনের জন্য নয়, আমোদ ফুর্তি করার জন্য নয়, দুনিয়ার গরজ নয়, প্রয়োজন আছে যাবেন আপনি। আর গেলে আপনার কাছে এতটা এলম থাকতে হবে, তদফা বেহি সুভাত, দিন সম্পর্কে এতটা জ্ঞান থাকতে হবে যাতে আপনার সামনে যখন সংশয় সৃষ্টি হবে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, ধর্ম সম্পর্কে, দিনের মাসাইল সম্পর্কে, অনেক মাসাইলে সংশয়ে ফেলে দেবে আপনাকে, পেরেশান করে দেবে, আপনি সন্দিহান হয়ে যাবেন আপনার নিজের ধর্ম নিয়ে। যদি ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে দিন সম্পর্কে এতটা জ্ঞান থাকতে হবে যাতে আপনি সংশয়ের শিকার না হন। আর আপনার কাছে এতটা দিনদারি, তাকওয়া, পরহেজগারি থাকতে, আল্লাহ ভীরুতা থাকতে হবে, তাদফাউ বিহি শাহওয়াত, যার মাধ্যমে আপনি শাহওয়াত আপনার চোখের সামনে যে ডানে বামে, আপনার যে অবাধ মেলামেশা, আর পাপ আর পাপ, কুপ্রবৃত্তির চাহিদা পূরণ, মদ আর জেনা, ব্যভিচার, একাকার হয়ে যাওয়া, নারী পুরুষের কোনো পার্থক্য নেই, আউযুবিল্লাহ, সেই যে পরিবেশ, সেখানে উন্মুক্ত জীবনযাপন, সেখানে বিবস্ত্র জীবনযাপন, সবচাইতে ঘৃণিত মনে হচ্ছে সেই সমাজে পোশাক পরিচ্ছদ, কাপড়, শরীরে কাপড় রাখা, তো এইসব পরিবেশে গিয়ে যাতে আপনি নিজের কে শাহওয়াত থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখতে পারেন। কয়টা লোকের এরকম আছে, এতটা এলম আছে যাতে সংশয় থেকে বাঁচতে পারে, এতটা দিন এবং তাকওয়া আছে, পরহেজগারি আছে যাতে শাহওয়াত থেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পারে, পাপে ভেসে না যায়, ডুবে না যায়। কেউ যদি সাঁতার না জানে আর নদীতে ঝাঁপিয়ে পড়ে, বন্যার সময় পানিতে ঝাঁপিয়ে পড়ে, তাহলে সে নিরাপদ ফিরে আসার সম্ভাবনা আছে, এ হচ্ছে অবস্থা। আর মুসলিম দেশ থেকে স্থায়ীভাবে অমুসলিম দেশে যাবেন, হ্যাঁ এটা আপনার জন্য, আপনার আগামী প্রজন্মের জন্য ভালো না। এবং এই সম্পর্কে সালাফি ওলামাগণ সবসময় সতর্ক করে আসছেন। পক্ষান্তরে এক কাফের দেশ থেকে আর এক কাফের দেশে যদি কেউ যায় তাহলে সেখানে দেখবে যে এই দুটো কাফের দেশের মাঝে যদি তৃতীয় অপশন থাকে মুসলিম দেশে তাহলে অবশ্যই মুসলিম দেশে যাবে, আর যদি মুসলিম দেশে যাওয়ার কোনো অপশন না থাকে তখন দুটো কাফের দেশের মাঝে দেখবে আহওয়ানুল বালিয়াতাইন, দুটো বালা মুসিবতের মধ্যে কোনটা হালকা বালা মুসিবত। মক্কায় কাফেরদের রাজত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রথম জীবনে, মক্কা বিজয় পর্যন্ত 13 বছর মক্কি জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবন, আর তারপরে আরও 8 বছর, তাহলে 13 আর 8 21 বছর ধরে। এই যে 21 বছর মক্কাও কাফেরদের আয়ত্তে ছিল, এবং হাবাসা মক্কার লোকেরা মুশরিক পৌত্তলিক ছিল, আর হাবাসায় খ্রিস্টানদের রাজত্ব ছিল। মক্কায় যখন জুলম অত্যাচার খুব বেড়ে গেল দুর্বল অসহায় মুসলিমদের ওপর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হিজরতের অনুমতি দিয়েছিলেন হাবাসার উদ্দেশ্যে, আবেসিনিয়ার উদ্দেশ্যে, অথচ দুটোই কাফর দেশ। জি, সূরা রুমের প্রথম দিকে রয়েছে, সূরা রুমের তাফসীর পড়ে দেখবেন, যে রোমানদের সাথে পারস্য দেশের লড়াই ছিল, যাতে একবার রোমানরা হেরে যায় আর একবার রোমানরা বিজয়ী হয়। যখন রোমানরা বিজয়ী হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রথম যুগ ছিল। আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইযা ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, সেই দিন মুমিনরা খুশি হবে আল্লাহর সাহায্যে, ইয়ানসুরু মাইয়াশা, যাকে আল্লাহ চান সাহায্য করে।
তো রোমানদের বিজয়ে মুসলিমরা খুশি হয়েছিলেন, কারণ রোমানরা হচ্ছে খ্রিস্টান আর পার্সিয়ান ইরানিরা হচ্ছে মজুস, অগ্নিপূজক, মুশরিক। মুশরিকদের তুলনায় তুলনামূলক দুটোই খারাপ, কিন্তু দুটোই কুফার, কিন্তু দুই কাফেরের মাঝে পার্থক্য রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলম এই বিষয়টিকে সূরা রুমে তুলে ধরেছেন। তো আশা করি বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন, আবেগ দিয়ে কাজ নেবেন না, বিবেক দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলের কল্যাণ করেন দুনিয়া এবং আখেরাতের।